স্বস্তিকাকে মিস করছেন শোভন? নায়িকার জন্মদিনে কি উত্তর দিলেন গায়ক শোভন গাঙ্গুলি? আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বেশ কয়েকদিন ধরে শোভন আর স্বস্তিকার সম্পর্ককে নিয়ে জলঘোলা কম হয়নি টলিপাড়ায়। 23 এপ্রিল শোভন জন্মদিনের শুভেচ্ছা বার্তা দিলেন স্বস্তিকাকে। কি বললেন স্বস্তিকা সম্পর্কে গায়ক শোভন গাঙ্গুলি? বন্ধুরা, 23 এপ্রিল রবিবার স্বস্তিকা দত্তের জন্মদিন। জন্মদিনটি পরিবারের সঙ্গে কাটাচ্ছেন স্বস্তিকা দত্ত। স্বস্তিকার জন্মদিন প্রসঙ্গে গায়ক শোভন গঙ্গোপাধ্যায়কে যোগাযোগ করা হয় একটি সংবাদ মাধ্যমের তরফ থেকে। অপরদিকে অভিনেত্রী আগেই জানিয়েছেন বাবা মায়ের সঙ্গে তিনি জন্মদিনের দিনটি কাটাবেন। এমনকি তিনি আরও জানিয়েছেন শোভনকে মিস করছেন। হ্যাঁ বন্ধুরা, শোভনকে মিস করছেন। স্বস্তিকাকে জিজ্ঞেস করা হয় সংবাদ মাধ্যমের তরফ থেকে শোভনকে, তবে শোভনের স্পষ্ট উত্তর, আমি কেন কাউকে বলতে যাব ওকে মিস করছি কিনা। আগের বছর নায়িকার জন্মদিনে গায়কের তরফ থেকে এসেছিল শুভেচ্ছা বার্তা। বছর ঘুরতে না ঘুরতেই দুজনের সম্পর্কের রসায়ন পাল্টে গিয়েছে। তারা এখন শুধুই ভালো বন্ধু, এমনটা কি সম্ভব? এত ঘনিষ্ঠ সম্পর্ক যাদের, তাড়াতাড়ি কি ভোলা যাবে একে অপরকে? তাই তো স্বস্তিকা বারবারই বলে এসেছেন ডিপ্লোম্যাটিক হতে হলে বলতে হবে মিস করছি না শোভনকে, কিন্তু গভীরভাবে ভাবলে অবশ্যই মিস করছি শোভনকে। 1 এপ্রিল শোভনের জন্মদিন ছিল, সেই দিন রাত 12টায় শুভেচ্ছা বার্তা শেয়ার করেছিলেন স্বস্তিকা। শোভন কি করেছেন শনিবার রাতে শুভেচ্ছা জানিয়েছেন স্বস্তিকাকে? শোভনের উত্তর, আমি প্রতিবারের মতো এবছরও রাত 12টায় শুভেচ্ছা জানিয়েছি ওকে। পরিবার এবং মা বাবাকে নিয়েও জন্মদিন পালন করুক, এটাই চাইব। এই প্রসঙ্গে শোভন আরও বলেছেন, আর আমাদের সম্পর্ক নিয়ে কখনো কিছু কথা বলিনি, এখনো বলতে চাই না। স্বস্তিকার মনে হয়েছে ও বলেছে আমি কিছু বলবো না। এই মুহূর্তে প্রচুর কাজ রয়েছে শোভনের হাতে। শোভন ব্যস্ত তার কাজ নিয়ে, অপরদিকে স্বস্তিকা ব্যস্ত তার সিরিয়ালের শুটিংয়ে। তোমার খোলা হাওয়া সিরিয়ালে দেখা যাচ্ছে স্বস্তিকাকে অভিনয় করতে। এছাড়াও আগামী মাসেই মুক্তি পেতে চলেছে স্বস্তিকার সিনেমা ফাটাফাটি। প্রায় 5 বছর পর আবারও রূপলি পর্দায় ফিরছেন স্বস্তিকা দত্ত। স্বস্তিকার জন্য রইল অনেক শুভেচ্ছা। হ্যাপি বার্থডে স্বস্তিকা। বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চটজলদি ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।